দেশ জুড়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সীমিত পরিসরে অধিকাংশ প্রতিষ্ঠানেই চলছে বিদ্যাদেবীর আরাধনা। চলমান পরিস্থিতিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরে আসুক, এমনটাই প্রার্থনা ছিল ভক্ত পূজারীদের। এদিকে রাজধানীর স্কুলে সরস্বতী পূজা পরিদর্শন শেষে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী আশা প্রকাশ করেছেন শিক্ষা সংস্কৃতিতে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। এবারের মাঘের শুক্লা পঞ্চমী তিথিতেও করোনার বাগড়া, বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাতে উৎসবে রঙে কিছুটা ভাটা পড়ল বটে, কিন্তু সরস্বতী দেবীর আরাধনায় ঘাটতি রাখল না পূজারীরা। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আবির্ভাব হয়েছিলেন, সে কারণে আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে যারা বিদ্যার্থী সকলে মায়ের কাছে এসে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। শনিবার সকাল থেকেই শুরু বাণী বন্দনা, এরপর বিদ্যা এবং সুর সঙ্গীতের দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান। পূজায় আসা শিক্ষার্থীরা বলছেন, করোনায় যে ধাক্কা লেগেছে বিদ্যাপীঠে তা কাটিয়ে ওঠাই মূল প্রার্থনা। প্রার্থনা ডেফিনেটলি যাবো যাতে এই যে সিচুয়েশনটা আছে ঠিক হয়ে যাক। যেহেতু বিদ্যার দেবী তো বিদ্যাবুদ্ধি তো অবভিয়াসলি চাইছি। অবশ্যই আগে পরশঞ্জনেই প্রার্থনা করেছি যেন ভালো করে সব কিছু শেষ করতে পারি। দেবীর কাছে প্রথম এখন প্রধান চাওয়াটাই হচ্ছে আবার যাতে সব কিছু ঠিক হয়ে যায়। সরস্বতী পূজার অন্যতম এক অনুষঙ্গ হাতে খড়ি, অনেক সনাতন ধর্মাবলম্বী শিশুদের শিক্ষা জীবনের শুরুটা হয় এর মধ্য দিয়ে। বাবা মার সাথে তাই মণ্ডপে হাজির কোমলমতিরাও। বাচ্চাকে নিয়ে এসেছি হাতে ঘড়ি দেওয়ার জন্য, প্রার্থনা দেবীর কাছে বাচ্চা যেন ভালোমতো পড়ালেখা করে, আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন প্রকৃতপক্ষে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে পারি। মহামারী দূর হয়ে সরস্বতী পূজা সহ সকল উৎসবের আবহ আবারও ফিরবে আগের মতো করে বিদ্যা প্রার্থনার পাশাপাশি সেটিও বড় চাওয়া ছিল এই দিনে। সরস্বতী পূজা ইজ অ্যান অপরচুনিটি টু কমেমোরেট বোথ ইওর কালচার এন্ড ইওর আইডেন্টিটি এন্ড ইট ইজ সামথিং দ্যাট উইল অলওয়েজ কানেক্ট আস বিকজ কান্ট্রিজ দ্যাট আর কনসার্নড অ্যাবাউট প্রিজার্ভিং দ্যার কালচার আর কান্ট্রিজ দ্যাট আর ডেসটাইন টু ডেভেলপ অ্যাজ পিসফুল প্রোগ্রেসিভ নেশনস। ঢাকেশ্বরী মন্দির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশাপাশি বিএসএমএমইউ, রাজধানী স্কুল, জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হয়েছে বাণী অর্চনা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।